হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের টিপসে আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি বিউটি টিপস নিয়ে হাজির হলাম আমাদের আজকের বিষয় হচ্ছে কিভাবে মাত্র একবার ব্যবহারেই উজ্জ্বল এবং ধবধপে ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায় আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যা ব্যবহার করলে আপনি সুন্দর একটি ত্বক পেয়ে যাবেন এবং আপনার ত্বক থেকে যে কোনো ধরনের ডেড সেলস এবং কালো দাগ কালো ছোপ দূর হয়ে যাবে চেহারা উজ্জ্বল ফর্সা হতে কেনা চায় আর এর জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু প্রাকৃতিকভাবে যে ফর্সাভাব চলে আসে তা কিন্তু সহজে চলে যায় না কিন্তু বাজারের ক্রিম যদি আপনারা ব্যবহার করেন তাহলে সাময়িকভাবে ফর্সা হলেও এর হিতে কিন্তু অনেক বিপরীত হয়ে যায় যার ফলে আপনাদের ত্বক আরও কালো এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো দর্শক কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই টিপসটি আপনারা ব্যবহার করবেন দর্শক প্রথমে আপনারা একটি পরিষ্কার পাত্র নিয়ে নিন এর মধ্যে আপনারা সামান্য পরিমাণে দুই থেকে তিন চামচ পরিমাণ নিয়ে নেবেন হচ্ছে কাঁচা দুধ আমি এটি শুধুমাত্র আপনাদের চেহারা ব্যবহার করার জন্য একবার দেখিয়ে দেব আপনি আপনার শরীরের যে কোনো কালো অঙ্গে এটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটি ফলাফল পাবেন সেক্ষেত্রে আপনারা এই কাঁচা দুধের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে লেবু আমি লেবুটিকে কেটে একটি টুকরো করে নিয়েছি তো দর্শক এই দুধের মধ্যে আপনারা এক থেকে দেড় চামচ পরিমাণ লেবু দিয়ে দেবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই দুধের মধ্যে লেবুর রস দেওয়ার সাথে সাথে দুধের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে কিছুটা ফেটে যাওয়ার মতো দর্শক আপনারা এটি খুব ভালো করে মিশিয়ে নিন এবং সামান্য পরিমাণ সময় অপেক্ষা করুন যেন এই দুধটি ফেটে যায় এরপর আপনাদেরকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল আপনারা যদি গাছ থেকে এই অ্যালোভেরা জেলটা নিতে পারেন তাহলে কিন্তু ফলাফল অনেক ভালো পাবেন আর আপনাদের কাছে যদি এই অ্যালোভেরা গাছ না থেকে থাকে তাহলে আপনারা বাজার থেকে যে কোনো ভালো মানের অ্যালোভেরা জেল কিনে নিয়ে আসবেন আর এই অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা আপনাদের ত্বক এবং স্কিনের জন্য অনেকটাই উপকারী এর মধ্যে কিছু উপকারী উপাদান রয়েছে যা আপনাদের ত্বক থেকে ডেড সেলস কালো দাগ দূর করে এবং আপনার ত্বককে আগের থেকে অনেক বেশি লাবণ্যময় এবং উজ্জ্বল করে থাকে তাই আমি এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হচ্ছে এই অ্যালোভেরা জেল এবার এই তিনটি উপাদানকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিন তো দর্শক আপনার ঠিক এইভাবে পরিষ্কার একটা চামচ দিয়ে দেড় থেকে দুই মিনিট পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং এভাবে নেড়ে নেড়ে মিক্স করার পর দেখবেন যে এই তিনটি খুব ভালোভাবে মিশে গেছে এবার এটি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এই মিশ্রণটি তৈরি হয়ে গেল এখন আপনাদের ত্বকের যেখানে কালো দাগ রয়েছে সেখানে দিয়ে ঠিক এইভাবে ভালো করে ম্যাসেজ করুন এবং আপনারা ঠিক এইভাবে এক থেকে দেড় মিনিট পর্যন্ত খুব হালকা হাতে ম্যাসেজ করে নিন ফ্রেন্ডস আপনারা হালকা হাতে ম্যাসেজ করার সময় দেখবেন যে আপনাদের প্রত্যেকটি লোম ছিদ্রতে এই লেবু এবং দুধ পৌঁছে গেছে এবং এর ফলে আপনার ত্বকের ডেট সেলসগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এর ফলে আপনাদের ত্বকগুলো আগের থেকে অনেক বেশি লাবণ্যময় এবং উজ্জ্বল হয়ে উঠবে এর প্রাকৃতিক গুণগুলো আপনার ত্বককে আগের থেকে অনেক বেশি সুন্দর করবেই করবে তো ফ্রেন্ডস এটি আপনারা ব্যবহার করুন রাতের বেলা আপনারা আপনাদের ত্বকে এটি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রেখে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং এভাবে আপনারা টানার সাত দিন ব্যবহার করুন দেখবেন যে টানার সাত দিন ব্যবহারের ফলে আপনাদের ত্বক দুধের থেকেও অনেক বেশি সাদা হয়ে গেছে এবং আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে এটি ব্যবহার করে আপনারা কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে